হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, অনেক সুস্থ আছেন। অনেকদিন হয়ে গেল বরিশাল লঞ্চ ঘাটের আপডেট দিন। অনেকেই বলেন যে ভাই ঘাটের আপডেট দেন না কেন, কী অবস্থা পাচ্ছি না কেন, অনেকেই বলে আছেন। ভিউ টিউ তো ভাই খুবই খারাপ, খুবই কষ্টদায়ক, তারপরও চেষ্টা করি আপনাদের জন্য, তবে কিছু কিছু ক্ষেত্রে আসলে হয়ে উঠতে পারি না। একটা বাইক উঠায় দেখি আসলে বাইকটা কীভাবে উঠাচ্ছে। আজকে ঘাটে আছে কিন্তু ছোট ভাই বড় ভাই, মানে ছোট ভাই বড় ভাই, সুন্দরবন 16 সুন্দরবন 15 দুটি লঞ্চ। চাঁদপুরের আসলে আজকে কোনো লঞ্চ নেই, ভাড়ার এখনও কোনো আপডেট নেই। ভাড়া যদি বলি তাহলে ঠিক আগের মতনই সেম 300 টাকা করেই, এসি বা নন এসি, সিঙ্গেল কেবিন 1000, ডাবল কেবিন 2000। দেখতেই পেলেন কীভাবে গেল, এভাবে আসলে ঝুঁকি নেওয়া ঠিক না। সুন্দরবন 16 নাকি আজকে যাত্রী একটু কম, সুন্দরবন 15 লঞ্চে যাত্রী বেশি। দেখি আসলে কোন লঞ্চটিকে কম আর বেশি। আর আজকে চাঁদপুরের যাত্রী কিন্তু যাবে সুন্দরবন 15 লঞ্চে, কারণ আজকে সুন্দরবন 12 থাকার কথা নেই, যার কারণে এই সুন্দরবন 15 দিয়ে শেষ সম্বল আজকে চাঁদপুরের যাত্রীদের জন্য। কেবিন কাউন্টারের সামনে ভালোই ভিড় আছে, ভালো পরিমাণেই একটু ভিড় থাকে সুন্দরবন 16, এটা আসলে বলার কিছু নেই, এটা সবাই জানেন। 16 মধ্যে তো লাইটিংটা সবসময় ভালোই হয়, তবে আজকে কিন্তু একটু অন্যরকম লাইটিংটা, আজকে একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। আপনাদের কাছে কেমন মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেয়ে যাবেন বরিশাল লঞ্চ ঘাটের সহ ঢাকা বরিশাল এই নৌ রুটের নতুন নতুন আপডেট খুব তাড়াতাড়ি। বৃষ্টিও বাড়া হচ্ছিল ঝিরিঝিরি, তবে এই সাইডটায় বাতাসটা অনেকটাই বেশি, দেখেন পদ্মাগুলো কিন্তু বাতাসে কিন্তু লড়ছে, মানে বাতাস কিন্তু লঞ্চে এখন প্রবেশ করছে এই সাইডটা থেকে। আর বলছিল যে 16 যাত্রী কম, তবে আসলে তো না, 16 তো ভালোই তো যাত্রী আছে। অনেকটাই যাত্রীর কারণে আসলে যে হাঁটাচলা করবো এটাও কিন্তু একটু কষ্ট, দেখেন রিভার সাইডগুলোতে কিন্তু একেবারে যাত্রী ঠাসা আছে, সিঁড়ি ওই জায়গাতেও অনেক কিন্তু যাত্রীরা দাঁড়িয়ে আছে। আর সবাইকে অনেক অনেক অনুরোধ করব, সবাই একটু বেশি শেয়ার করে দিবেন, যেন প্রতিনিয়ত নতুন নতুন আপডেট আনার জন্য অনেকজন উৎসাহিত হতে পারি। দেখি আসলে 15-র কী অবস্থা, 16 তো দেখে তো বুঝলেন যে কী পরিমাণে যাত্রী, নাকি 16 এর থেকে 15-তে এর থেকে বেশি হবে 16-র থেকে যাত্রী, দেখা যাক। সুন্দরবন 15-র তৃতীয় তলায় তো ভালোই যাত্রী দেখা যাচ্ছে, দ্বিতীয় তলায়, তবে দেখার বিষয় দেখে কেমন যাত্রী। দেখি আসলে চাঁদপুরের যাত্রীও এই লঞ্চে যাচ্ছে, আগে একটু দ্বিতীয় তলাটা দেখে আসি। দ্বিতীয় তলা উঠতেই কিছু যাত্রী দেখা যাচ্ছে, ও এই সামনে জায়গা নেয় না, এই যে বৃষ্টি পড়ে এর কারণে এই সাইডটাতে জায়গা নিয়েছে যাত্রীরা। সুন্দরবন 15 লিফট নামছে, দেখি আসলে ডেক কি অবস্থা। ও ডেকেও তো খারাপ না, ভালোই আছে, মাঝখান থেকে তো বিপুল পরিমাণে যাত্রী আছে। আরে বাবা, হাঁটারই তো কোনো জায়গা নেই, রিভার সাইড তো একেবারেই যাত্রীতে ঠাসা আছে, দেখেন। আসলেই লঞ্চ কিন্তু দুটি লঞ্চেই ভালো পরিমাণে যাত্রী, এর ভিতরে আবার এই লঞ্চটিতে চাঁদপুরের যাত্রী বেশি থাকার কারণে কিন্তু
যাত্রীটা অনেকটাই বেশি। ঢাকা বরিশাল ইনো রুটে তো যাত্রী আছে, এরই পাশে কিন্তু চাঁদপুরেরও কিন্তু ভালো যাত্রী নিয়েছে। যদি এবারে সুন্দরবন বারও আজকে ছিল, যদি থাকতো তাহলে যাত্রীরা একটু কম দেখা যেত। যাকে এই ভালোই, দুটি লঞ্চই খারাপ না। দেখি আসলে ফার্স্ট কোনটি ছেড়ে যাবে। ফার্স্ট যাওয়ার কথা সুন্দরবন 15-র, কারণ চাঁদপুরের যাত্রী আছে, একটু 10-12 মিনিট আগে একটু ছেড়ে দেওয়ার কথা। দেখার বিষয় কি হয় শেষ সময়। আজকে 8:59 যাচ্ছে সুন্দরবন 15। একটু ওদিকে ফলো করছিলাম, এর মধ্যে সুন্দরবন 16 বেরিয়ে গেল। যাত্রী 16 লঞ্চে ভালোই হলো শেষ সময়। আর সময়টা যদি বলি 9:09। দেখেন ট্রলারের মাধ্যমে অনেক কিন্তু যাত্রী গেল এই সুন্দরবন 16 লঞ্চ ওঠার জন্য। সুন্দরবন গতি বাড়িয়ে দিল, একটি ট্রলার যাচ্ছে এই যে, তবে জানি না আসলে ট্রলারটি 16 লঞ্চকে ধরতে পারবে কি না। অনেক দূরে যেয়ে এখন একটু গতি কমালো সুন্দরবন 16 ওই যাত্রীদের নেওয়ার জন্য।